Hello everyone, good evening. কেমন আছেন আপনারা সবাই? আশা তো করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি একটি উডেন চুরি পেইন্ট করছি। আসলে বলে রাখি, আমি ছোটবেলা থেকেই হচ্ছে যে ক্রাফট ডিজাইন ওগুলোর প্রতি একটা খুব বেশি ফ্যাসিনেশন ছিল। ছোটবেলা থেকেই অনেক অনেক ক্রাফটের কাজ করি। তো এইগুলো হচ্ছে উডেন চুরি। আমার মানুষের জন্য আমি করেছিলাম বেশ অনেকগুলো চুরি ডিজাইন করেছি অলরেডি। আমার চ্যানেলে শর্টসের একটা উডেন চুরির একটা ভিডিও আছে, ওখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ডিজাইনের করেছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই চুরিগুলো তো আপনারা জানেনই সবাই, এগুলো কিনতেই পাওয়া যায়। তো এগুলো হচ্ছে যে আমি যখন নিয়েছিলাম বেশ অনেকগুলো একসাথে নিয়েছিলাম, আস্তে 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 ডিজাইন করছিলাম। অনেক চিন্তাভাবনা করে আসলে ডিজাইনগুলো তুলতে হয়। আমি সবসময় চেষ্টা করি যে নিজের থেকে কিছু একটা করো। আমি কপি পেস্ট এই জিনিসটা খুব বেশি পছন্দ করি না। আমি হয়তো সেই জিনিসগুলো থেকে আইডিয়া নেই, বাট তবুও আমি কখনোই ছোটোবেলা থেকে যে কোনো দিকে আমি কখনো কপি করি না, জিনিসটা আমার পছন্দ না। তো নিজের মতো করে করার চেষ্টা করেছি। হয়তো অনেকের সাথে এটা মিলেও যেতে পারে, খুব স্বাভাবিক যেহেতু আমি একটা আইডিয়া নিয়েছি। তো এই হচ্ছে কিছুক্ষণ আগে আমি করছিলাম। এই ডিজাইনটা আমার বোন করছে, ও অনেক ভালো ড্রয়িং করে, খুবই ভালো ড্রয়িং করে। আমি আসলে যতটুকু পারি তার থেকে অনেক অনেক ভালো শিখলাম। আমরা ছোটোবেলা থেকে সব কাজ আমি আর ও মিলে নিজেই করতাম, আর এখনও আসলে দেখা যায় ওকে ছাড়া কোনো কাজ করলেও সেটা খুব পারি না। যেটা যখন সম্ভব হয় ওর হাত নিয়ে নিই, আর ওর হাতটা আসতে দেখেন একা একা করতে গেলেও হয়ে ওঠে না। তো দুজনে মিলে মিশে কাজ করা একটা ইজি হয়। এই তো চুরিগুলো আমার ননদের জন্য করা হয়েছিল, তো করে আমি পাঠিয়ে দিয়েছিলাম। এগুলোর সাথে আমি আরও কিছু চুরি করেছিলাম যেগুলো ছিল হচ্ছে কাপড় দিয়ে তৈরি করা। সেগুলো ডিজাইন আপনারা আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে শর্টসে, সেখানে গেলে দেখতে পারবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই। বাই বাই।